আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শুধু ফেসবুক লাইভে আছি। আপনাদের প্রশ্ন লাইভে লিখতে পারেন নিচে। জি, কথা স্পষ্ট শোনা যায় কিনা একটু লিখবেন দয়া করে, একটু স্পষ্ট শোনা যায় কিনা লিখবেন। আমি আজকে শুধুমাত্র ফেসবুকে আছি লাইভে। আপনাদের প্রশ্ন লেখেন, কার কি প্রশ্ন আপনারা জানতে চাচ্ছেন প্রশ্ন লেখেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্টে লাইভের নিচে যে কমেন্টটা আছে সেখানে লেখেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি কিছু প্রশ্ন পড়ে আসি আপনাদের। ইতিমধ্যে আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের কিছু প্রশ্ন পড়ে আসি। একজনে লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। আমার পিএল আইডি অপারেশন 4.5, পিএল আইডি 4.5 অপারেশন হয়েছিল, 7 মাস হয়েছে, কোমর বাঁকা করতে পারছি না, ব্যায়াম করছি তাই তাও হয় না, কি করা যায়? জি, পিএল আইডির অপারেশনের পরেও যদি আপনাদের এই প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনাদের রিহ্যাবিলিটেশন থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ এগুলা করতে হবে, আবার নতুন করে আপনার একটা এমআরআই করে দেখতে হবে। যদি পিএলআইডি অপারেশনের পরেও আপনারা ভালো না হন তাহলে আপনাকে নতুন করে আবার এমআরআই করে দেখতে হবে, যে ওই ওইখানে কি অবস্থায় আছে সেই অনুযায়ী আবার আপনাকে বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে। অনেকের ক্ষেত্রে পিএলআইডি অপারেশনও ভালো হয় না, অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয়, আমরা বলি ডিক্সাইটিস, তো ডিক্সাইটিস যদি হয় তা তখন আবার বিভিন্ন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে। মাসুদ পারভেজ লিখন লিখেছেন, হাতের বাহু নিচে মাংসপেশিতে ঝাঁকি খাইলে চিনচিন করে, প্রচন্ড ব্যথা করে, এটি কোনো সমস্যা কিনা? জি, অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে আমাদের হাতে ঝিঝি বা মাংসপেশিতে এরকম সিনচিন ব্যথা হতে পারে, তো সেক্ষেত্রে আপনার ঘাড় ব্যথা আছে কিনা একটু লেখলে তাহলে সুবিধা হবে, একটু যদি লেখেন।
আপনার মাসুদ সাহেব, আপনার ঘাড় ব্যথা আছে কিনা একটু লেখেন। যদি পাশাপাশি ঘাড় ব্যথা থাকে তাহলে আপনাকে ঘাড়ের একটা এমআরআই করে দেখতে হবে। বালিশ ব্যবহার করবেন, একটা পাতলা বালিশ, নরম বালিশ। আমি এর আগে বারবার বলছি, একটা পাতলা বালিশ ব্যবহার করবেন। সামনে ঝুঁকে কাজ করবেন না, সামনে ঝুঁকে কাজ করবেন না, স্ট্রেট বসে। যে আমি এখন যে লাইফটি করছি এটা কিন্তু স্ট্রেট, সোজা হয়ে বসে কাজ করতে হবে। এবং একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে। আর হাতে ঝিঝি করা বা এই যে ওনার মতো মাংসপেশি ঝাঁকি লাগে, এটা অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে হতে পারে বা হাতের মাসেলস এর প্রবলেম থেকে হতে পারে। মাসেল স্প্রেন বা মাসেল কোনো কারণে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস এর কারণে, বসা বা কম্পিউটার ব্যবহারে, যে আমরা সারাদিন মোবাইল ফোন আমরা ব্যবহার করি, মোবাইল ফোনে ব্যবহার থেকেও কিন্তু হাতে সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা হাতের বিভিন্ন নিউরো ডাইনামিক এক্সারসাইজ বলে থাকি এবং স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ, এগুলো আপনারা করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, একই নামে আছে, ডক্টর এমডি শফিল্লা প্রধান, সেখানে আমি হাতের বিভিন্ন নিউরো ডাইনামিক এবং স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ দিয়েছি। আপনারা সেখানে গিয়ে এক্সারসাইজ গুলো শিখে অবশ্যই করলে উপকার হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন, টানা ব্যবহার করবেন না, ল্যাপটপ ব্যবহার করবেন না, ডেস্কটপ ব্যবহার করবেন, মোবাইল ফোন স্ট্রেট, এই যে আমি ধরেছি যেভাবে দেখেন এইভাবে ব্যবহার করতে হবে। যদি এভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু ঘাড়ের সমস্যা হতে পারে। আর ঘাড়ের বিভিন্ন এক্সারসাইজ আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে, প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ গুলা শিখে করতে পারে। আচ্ছা, শামল আহমেদ, আমি অপারেশন করেছি পিএলআরডির, বেশিক্ষণ দাঁড়িয়ে থাক পায়ের পাতায় ব্যথা করে হালকা, কি করতে পারি? জি, এই ক্ষেত্রে আপনাকে কিছুদিন রিহ্যাব থেরাপি করতে হবে এবং আমার ইউটিউবে যে ব্যায়ামগুলি দেওয়া আছে, স্পেশালি নিউরো ডাইনামিক এক্সারসাইজ, নিউরো ডাইনামিক এক্সারসাইজ এবং স্ট্যাটিক লোয়ার লিম মাসেল স্ট্যাটিক টাইপের এক্সারসাইজ গুলো, জি স্ট্যাটিক টাইপের এক্সারসাইজ গুলো খুবই উপকারে আসবে। আর আপনার ট্যাবলেট B1, B6, B12, নিকোটিনামাইড এবং ফলিক অ্যাসিডের যদি কম্বিনেশন পাওয়া যায়, আমি আবারও বলছি এবং ছবি দেখাচ্ছি আপনাকে, এই প্রিপারেশনটা আপনি খাবেন। তাহলে প্রিপারেশনটা পেয়েছেন, এটা একটা করে দুবেলা খাবেন, অনেকাংশে কমে আসবে। আর ভিটামিন ইঞ্জেকশন ফলিক ক্যালসিফেরল প্রতি সপ্তাহে একটা, 5 সপ্তাহে 5টা, এগুলো খেতে হবে। মাসু সাহেব, ঘাড় ব্যথা নাই, শুধু হাতের বাহুর নিচে ব্যথা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আপনি কিছুদিন গরম সেঁক দিয়ে এখানে দেখতে পারেন। আর এই ইতিপূর্বে যে একটা ওষুধের কথা দিয়েছি, যে ছবি দেখিয়েছি, এই ওষুধটাও আপনি খেতে পারেন। এটা একটা সাপ্লিমেন্ট ওষুধ না, ভিটামিন, অনেক উপকারে আসবে। আর কিছু স্ট্রেসিং টাইপ এক্সারসাইজ আছে হাতের, যেমন এইভাবে প্রেসার দেওয়া, তারপরে হাতে এইভাবে স্ট্রেসিং করা, হ্যাঁ এগুলো স্ট্রেসিং করা, তারপরে সাঁতার কাটা, এই সাঁতার কাটা, এগুলা কিন্তু অনেক উপকারে আসবে। যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। জুনায়েদ আল জিধান, আমি অনেক আগে আমার মায়ের অপারেশন হাতে, আমার হাতের অপারেশন করেছি। আচ্ছা, এখন মাঝে মাঝে হাতে চিন চিন করে, জি এক্ষেত্রে আপনাকে বিভিন্ন এক্সারসাইজ, স্পেশালি স্ট্রেসিং এক্সারসাইজ এবং হাতের কিছুদিন রিহ্যাব থেরাপি খুবই অ্যাসেনশিয়াল, স্পেশালি ইলেকট্রো নার্ভ স্টিমুলেশন খুবই অ্যাসেনশিয়াল আপনার জন্য। যদি আপনি স্টিমুলেশন করতে পারেন তাহলে অনেকাংশে ইম্প্রুভ হয়ে যাবে। আপনি একজন বাত ব্যথা এবং ডিসেবিলিটি স্পেশালিস্টকে দেখান। পাশাপাশি ভিটামিন সি অনেক উপকারে আসে, যে সকল টক ফলগুলো অনেক উপকারে আসে, তারপরে হচ্ছে বিভিন্ন ডিম দুধ, তারপরে হচ্ছে দই, এগুলা আমাদের অনেক উপকারে আসে। কিন্তু যেহেতু জিন জিন ছিন ছিন এগুলা ক্ষেত্রে
এই যে ইতিপূর্বে আমি বলেছিলাম ভিটামিন B1, B6, B12, B2, নিকোটিনামাইড, ফলিক অ্যাসিড, বায়োটিন, প্যান্থোটনিক, এই জাতীয় কম্বিনেশন যদি পাওয়া যায় তাহলে এটা একটা করে দুবেলা খেলে অনেকাংশ উপকারে আসে। বিপুল, PLID সমস্যা ডক্টর বলেছে অপারেশন করার জন্য, সেই জন্য আপনার কাছে একটু পরামর্শ চাই। জি, PLID এর 95% রোগী অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব, সেক্ষেত্রে হাসপাতালে থাকতে হবে আনুমানিক 1 মাসের মতো থেকে বিভিন্ন অত্যাধুনিক রিহ্যাব থেরাপি, ইলেকট্রোথেরাপি, ফিজিওথেরাপি, বিভিন্ন প্রকার কম্বাইন থেরাপি, আকুপাংচার, ড্রাই নিডলিং এগুলো করতে হয়, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এগুলো করাতে হবে এবং আপনাকে রেস্টে থাকতে হবে। আর যদি আপনার প্রস্রাব পায়খানা ধরে রাখতে অসুবিধা হয়, আপনার যদি পা অবশ হয়ে যায় বা আপনার শক্তি পাচ্ছেন না বা পায়ের ফুট ড্রপ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আর্জেন্ট অপারেশন করতে হবে। অপারেশন করলে যে ভালো হয়ে যাবেন ব্যাপারটা তা না, এটা হচ্ছে MRI ছবিটা। বিপুল সাহেব, আপনার MRI ছবিটা যদি আমি দেখি দেখতে পারতাম তাহলে এটা আরো সহজে উত্তর দেওয়া যেত। PLID এর কয়েকটা ধাপ আছে, একটা হচ্ছে ডিস্ক বালজ, ডিস্ক প্রোট্রুশন, ডিস্ক এক্সট্রুশন। তো কোন ধাপে আপনার এটা আছে? মোস্ট অফ দা রুগী অপারেশন ছাড়া রিহ্যাব থেরাপির মাধ্যমে হসপিটালাইজড হয়ে ভালো হওয়া সম্ভব। গুফরান হাবিব, জি ভাই, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। বয়স 29 বছর, 2 মাস আগে আমার কোমর ব্যথা ছিল, এক্সরে করে ওষুধ খেয়ে ভালো হয়েছিল, কিন্তু কিছুদিন পর হাঁটু ও রানের নিচে মাংস ব্যথা শুরু হয়, ব্যথা ট্যাবলেট খেয়ে সেটা ভালো হয়, কিন্তু এখন আবার পায়ে রানের নিচে জয়েন্টে প্রচুর ব্যথা, এখন আমি কি করব? আপনাকে এখন দ্রুত একটা কোমরের মেরুদণ্ডের MRI করতে হবে। MRI আশা করি আপনি বুঝতে পেরেছেন, কারণ দীর্ঘমেয়াদী ব্যথা হয় আবার ভালো হয়ে যায় না, বুঝেই যে আপনার কোমরের ডিস্ক প্রলাপস আছে। পাশাপাশি আমি যে ছবি আর্গোনমিক শিখিয়েছি, বারবার বলছি, বারবার বলছি সবাইকে আমার বইয়ে, এবং এই যে টিপস গুলা দেওয়া আছে এটা কিন্তু দেখবেন ফেসবুকে যে কমেন্টে পোস্ট হিসাবে দেওয়া আছে, এটা এগুলা ছবি সহ কিভাবে চলাফেরা করবেন এগুলা করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কোমর ব্যথার কিছু এক্সারসাইজ দিয়েছি গুফরান হাবিব সাহেব, সেগুলা দেখে শিখে করবেন, সোজা হয়ে চলাফেরা করবেন, কিছুদিন রেস্টে থাকবেন। জসিমউদ্দিন ওসমানী, প্রস্রাব দৈনিক 20 থেকে 25 বার হয়, করণীয় কি? 25 25 বছর, এত, হ্যাঁ এতবার প্রস্রাব হওয়ার কথা না, আর এখন রমজানে তো এত প্রস্রাব হওয়ার প্রশ্নই উঠে না। তো সেক্ষেত্রে অনেক সময় আরো কিছু আনুষঙ্গিক সমস্যা আছে কিনা, যেমন জ্বালা পোড়া, অল্প অল্প একটু একটু প্রস্রাব আসে, এগুলা দেখার বিষয়। এক্ষেত্রে আপনার প্রস্রাবের ইউরিন রুটিন এক্সাম করলে বোঝা যাবে যে কোনো ইনফেকশন আছে কিনা, প্রয়োজনে পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে। তবে যাই হোক না কেন, অন্য কোনো রোগ না থাকলে আপনি নিয়মিত 4 লিটার পার ডে পানি খাবেন, আর প্রস্রাব ধরে রাখবেন না। প্রস্রাব ধরলে অবশ্যই প্রস্রাব আগে করে ফেলতে হবে, তাহলে সমস্যাটা অনেকাংশে কমে আসবে। আর পেটের কিছু ব্যায়াম আছে, অ্যাবডোমিনাল যেটা আমরা বলি অ্যাবডোমিনাল কোর স্টেবিলিটি এক্সারসাইজ, অ্যাবডোমিনাল মাসেল কে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আছে, হ্যাঁ যেটা আমরা বলি পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ। আপনি ইন্টারনেট এবং ইউটিউবে, ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ, এগুলো আপনি করতে পারেন, অনেক উপকার আসবে। নিপা রহমান, আইডির নাম, রুগীর নাম ফাতেমা, বয়স 28, স্যার আমার পা অনেক কামড়ায়, হাতের ফিঙ্গার গুলো ব্যথা করে, পায়ের তালু জ্বালা পোড়া করে, কি করব? জি, এটা একটা আর্থ্রাইটিস রোগের লক্ষণ, আপনি যা বলছেন এটা একটা আর্থ্রাইটিস রোগের লক্ষণ। তো এই ক্ষেত্রে আপনি প্যারাসিটামল খান, পাশাপাশি ভিটামিন ডি ইঞ্জেকশন, কুলি ক্যালসিফারল সপ্তাহে একটা কয়েকদিন খান, ভিটামিন ট্যাবলেট, জিঙ্ক ট্যাবলেট 20 mg একটা করে, রাতে একটা না 1 মাস খান, ব্যথায় গরম সেঁক দেন, আর নিয়মিত আধা ঘন্টা বা 3 কিলো হাঁটার অভ্যাস করেন, করে দেখেন, যদি না হয় তাহলে আপনাকে দ্রুত একজন চিকিৎসককে দেখাতে হবে। আবিদ আদিল, আইডি নাম, বয়স 28, উচ্চতা 6 ফিট, ওজন 70 কেজি, 10 বছর ধরে ডান পা ব্যথা করে, কয়েক বছর ধরে পা বেঁকে যাচ্ছে, রানে মাংস জমাট বাঁধছে, মাঝে মাঝে ওখানে
সব পুরো পায়ে প্রচুর ব্যথা, কি করব? জি, আপনাকে রুটিন ফুল টেস্ট করে দেখতে হবে, যেহেতু অনেক বছর ধরে সমস্যা। আপনার মেরুদণ্ডের এমআরআই, ব্লাডের বিভিন্ন টেস্ট করে দেখতে হবে, এগুলা বিভিন্ন প্যাথোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকতে পারে। ব্যথায় গরম সেঁক দিলে উপকার আসা, যদি মাংস টেনে ধরে তাহলে ব্যাকলোফেন 10 mg একটা করে 2 বেলা কিছুদিন খেয়ে দেখেন, এবং আপনার কিছু এক্সারসাইজ আমি দিয়েছি এক্ষেত্রে, কোয়াড্রিসেপ স্ট্রেটিক এবং লোয়ার লিম্বের যে স্ট্রেটিক টাইপ এক্সারসাইজ, ইউটিউবে গেলে লিখবেন স্ট্রেটিক, STATIC, স্ট্রেটিক এক্সারসাইজ অনেক পেয়ে যাবেন, সেগুলা দেখে এক্সারসাইজ গুলা করেন। সোহাগ হোসেন উনি লিখেছেন, আমার মায়ের পায়ের ব্যথা করছে, এখন কি করব? ওষুধ খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। পায়ের কোথায় ব্যথা সোহাগ সাহেব? একটু ডিটেলস লেখেন, কি ব্যথা একটু ডিটেলস লেখেন, আমি আবার পড়বো আপনার এটা। সাইফুল ইসলাম উনি লিখেছেন, স্যার আমার নেক, ব্যাক, হেডেক কম্প্রেসড হয়ে থাকে, ব্যাকলোফাইভ খেলে স্বাভাবিক থাকে, কোনো ব্যথা নাই। আমি অনেক আগে নেক এ আঘাত পেয়েছিলাম, আমার বয়স 26। জি সাইফুল সাহেব, আপনাকে একটা ঘাড়ের এমআরআই করতে হবে, বসে না থাকে একজন বাত ব্যথা স্পেশালিস্টকে দেখিয়ে দ্রুত এমআরআই করে ফেলে। এমআরআই এর পরে আপনাকে বিভিন্ন এক্সারসাইজ এবং রিহ্যাব থেরাপি দিলে আশা করি ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন, তবে একটা পাতলা নরম বালিশ ব্যবহার করতে হবে আপনাকে, পাতলা নরম বালিশ। এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন না, কিছু এক্সারসাইজ দিয়েছি আমি এভাবে ঘাড় ব্যথা স্ট্রেটিক টাইপ এক্সারসাইজ, হ্যাঁ এই যেভাবে, এগুলা আমার ইউটিউবে যান গিয়ে, সেখানে চ্যানেল সাবস্ক্রাইব করলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, ও এক্সারসাইজ গুলা পাশাপাশি করেন। আসছে আগামীকালকে ইনশাআল্লাহ পবিত্র ঈদুল ফিতর, অনেকেই বাড়িতে চলে গিয়েছেন বিভিন্নভাবে, যদিও লকডাউন হচ্ছে। আমার একটি অনুরোধ, আপনারা যেখানে যে যখন যান অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স নট এসেনশিয়াল, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। গ্রামে অনেক সময় বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন বাজারে, বিভিন্ন পারিবারিক সামাজিক অনুষ্ঠানে আপনারা সবাই কাছাকাছি চলে আসবেন, দেখা যাবে যে মুখের কথার মাধ্যমে আপনাদের এই করোনার মতো ভয়ানক রোগ আর অন্যান্য রোগও কিন্তু একজন থেকে আরেকজন আপনাদের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোনদেরকে আক্রান্ত হতে পারে। আপনারা একটু সাবধানে থাকবেন, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবেন, একটু সাবধান হতে হবে। বাজারে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক, কাপড়ের মাস্কও ভালো, মাস্ক ব্যবহার করবেন। এটা একটু খুবই এখন আপনাদের মেনটেন করতে হবে। আর একটা হচ্ছে প্রীতি ফুটবল খেলা, প্রীতি খেলাধুলা, অনেকে অনেক বছর ধরে খেলাধুলা করেন না, ঈদের সময় আপনারা বাড়িতে গিয়ে প্রীতি ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ বা বিভিন্ন দৌড়ঝাঁপ বা বিভিন্ন প্রকার সামাজিক ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে আপনারা অংশগ্রহণ করেন, যেটা আপনারা দীর্ঘ অনেক বছর ধরে করেন নাই, কখনোই কাজ করবেন না প্লিজ। আমি প্রায় রুগী পাই, ঈদের পরে প্রচুর রুগী বেড়ে যায়, বিভিন্ন ইঞ্জুরি নিয়ে আমার কাছে আসে, এই কাজ করা যাবে না। আর অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্সের পাশাপাশি সামাজিক সচেতনতা গ্রামে আপনারা ডেভেলপ করার চেষ্টা করবেন, সবাইকে উপদেশ দিবেন, আপনি যেটা জানেন সেটা সবাইকে জানাবেন। যে আনোয়ার হক, আপনার সাথে সাক্ষাতে পরামর্শ পেতে চাই, যে অবশ্যই ইনশাআল্লাহ আমি 18 তারিখ, আগামী 18 তারিখ থেকে আল্লাহ তৌফিক দিলে ডিপিআরসি হাসপাতালে নিয়মিত রুগী দেখব। আপনি ফোন নাম্বারে 09-666-77-441 এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনি সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাতে পারবেন। তো যেটা বলছিলাম, ঈদে বাড়িতে গিয়ে, এই যে আমি বলছিলাম কাদের ওজন কমেছে এই রমজানে, একটু লেখতে কমেন্টে দেখি কাদের ওজন কমেছে, একটু লেখেন, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কাদের কত কেজি ওজন কমেছে একটু লিখবেন। তো ঈদে বাড়িতে গিয়ে আপনারা বিভিন্ন প্রকার অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন, হঠাৎ করে আত্মীয় স্বজন
বা বিভিন্ন প্রোগ্রামের কারণে এটা সচেতনতা আপনাদের থাকতে হবে, মাথায় থাকতে হবে যে এটা করা যাবে না, অনেক দুর্ঘটনা হয়, অনেক কিছু, অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, একটু সাবধানে থাকবেন আপনারা বাড়িতে যদি যান, আর বাড়িতে না যাওয়াই ভালো, যে যার অবস্থানে আছেন সেখানে থাকার চেষ্টা করেন, তারপরেও যদি চলে যান, কেউ বিভিন্নভাবে দেখলাম চলে গিয়েছেন, তো একটু সাবধানে থাকবেন বাড়িতে। যানবাহনে যেভাবে পাটুরিয়া ফেরিঘাট হতে বিভিন্ন জায়গায় দেখেছি মানুষ লঞ্চে এবং ইয়াতে উঠে, খুবই দুঃখজনক। জীবনের নিজেকে ভালোবাসুন, এর আগে আমি বলেছি, আগে আগে আপনি বাঁচলে বাপের নাম, নিজেকে ভালোবাসুন, এইভাবে জার্নি করার কোনো প্রয়োজন নেই। জীবনে ঈদ বহু আসছে, আরো বাইচে থাকলে বহু আসবে। নিয়ামতুল্লাহ সাহেব জি, ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। জি ইনশাআল্লাহ ঈদের পরে আসবেন, কোনো অসুবিধা নেই, আমি 18 তারিখ থেকে ইনশাআল্লাহ রুগী দেখব। শামীম আহমেদ, আমার মায়ের কোমর ব্যথা, ডিনুগো খাওয়ালে কমে, তবে সব সময় খাওয়ার কি সঠিক? ডায়াবেটিস আছে? না, সব সময় ডিনুগো খাওয়া যাবে না, এটা একটা ব্যথার ওষুধ, এখানে ন্যাপ্রোক্সেন এবং অ্যান্টি আলসারেন্ট ওষুধ দেওয়া আছে। ব্যথার ওষুধ দীর্ঘদিন খেতে আমি না করি। আপনার মাকে এই বয়সে হয়তো আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, বিভিন্ন সাপ্লিমেন্টের প্রয়োজন, ভিটামিনস এর প্রয়োজন, এবং ফিজিক্যাল থেরাপি এবং ইলেকট্রোথেরাপি, আকুপাঙ্কচার, এই জাতীয় ফিজিক্যাল আমরা বলি রিহ্যাব থেরাপি, এগুলা প্রয়োজন হতে পারে। সালমা হোসেন, উনি আচ্ছা, ওয়ালাইকুম সালাম, আমার 4 মাস আগে থেকে কোমর হাঁটু ব্যথা করে, দিন দিন বাড়তে থাকে, 2 মাস আগে ডাক্তার দেখানোর পর কিছু টেস্ট করেছি আর মেডিসিন দিয়েছিল, এগুলা খেয়ে কিছুদিন পেন কমেছিল, এখন আবার বেশি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ডাক্তার নতুন আরো একটা ব্যথার ওষুধ দিচ্ছে, এটা 3 দিন পর খেলে কমে যায়। জি সালমা, আপনাকে আসলে ডিটেলস জিনিসটা আপনাকে বার করতে হবে, আপনি কি রোগে আক্রান্ত এটা কিন্তু জানতে হবে। ব্যথার ওষুধ কোনো রোগের চিকিৎসা সমাধান না, সব রোগের ওষুধ কিন্তু ব্যথার ওষুধ না, ব্যথার ওষুধ কোনো সমাধান না। সম্ভবত আপনার অন্য কোনো মেকানিক্যাল সমস্যার কারণে যদি হয়ে থাকে, যেমন চলা ফেরা, উঠা বসা, এগুলার বিভিন্ন থেরাপি এবং এক্সারসাইজ এর প্রয়োজন, এবং যদি আর্থ্রাইটিস জনিত সমস্যা হয়ে থাকে তাহলে আর্থ্রাইটিস এর ওষুধ খেতে হবে, সাপ্লিমেন্টে মিনারেল সমস্যা হলে মিনারেলস এর ওষুধ খেতে হবে, ভিটামিন ঘাটতি থাকলে সেটা খেতে হবে, এইভাবে চিকিৎসা করতে হতে পারে। তো এইভাবে ব্যথার ওষুধ খাওয়া যাবে না, তবে মাঝে মাঝে সপ্তাহে 1 দিন 2 দিন খুব তীব্র ব্যথা হলে তখন মাঝে মাঝে খাওয়া যাবে। সাইফুল সাহেব লিখেছেন, জি স্যার, নেকের এমআরআই কেমন কস্ট লাগবে জানালে উপকৃত হতাম, ডিপিআরসি তে কি করানো যাবে? জি ডিপিআরসি একটা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল, আমাদের সকল টেস্টই এখানে করা যায়, আমাদের কয়েকটা ল্যাব আছে, নিজস্ব ল্যাব, আমাদের নিজস্ব এমআরআই, আমাদের হ্যাঁ উন্নত বিশ্ব যেভাবে করে বিভিন্ন জায়গায় আমাদের কয়েকটা বিল্ডিং এ টেস্ট গুলো হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আমরা এমআরআই হোল স্পাইন, অনেকে শুধু ঘাড়ের টেস্টের বলে ঘাড়ই করে, আমরা সেটা করি না, আমরা ঘাড়ের এমআরআই দিলে কোমরটা সব পুরো মেরুদণ্ডই করে থাকি। হোল স্পাইন আমরা ডিসকাউন্ট দিয়ে 6,000 টাকা নেই, হোল স্পাইন ডিসকাউন্ট দিয়ে মানে ঘাড় পিঠ কোমর একসাথে আমরা 6,000 টাকা নেই। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাজাক আল্লাহ খাইরান, আমার জন্য আপনারা দোয়া করবেন। মায়ার বাঁধন, আমার অনেক কোমর ব্যথা, কি করব? আপনার বয়স কত, কি করেন, একটু ডিটেলস লিখতে হবে ভাই, মায়ার বাঁধন একটু ডিটেলস লেখেন, তাহলে আমি পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা ঈদে অলরেডি চলে গিয়েছেন তারা কিন্তু করোনার এখন যে ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে, ইন্ডিয়ান ভেরিয়েন্ট, আপনারা জানেন ইন্ডিয়াতে অনেক লোক মারা গিয়েছে, সাবধান, আপনারা বাড়িতে গেলে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, নিয়মিত হাত ধুইবেন, সাবান ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, শিশুদের স্যানিটাইজার, শিশুদের থেকে নিরাপদ দূরত্বে রাখবেন। মেহেদি মিরাজ, আমার অনেক আগে থেকে অ্যালার্জি সমস্যা, এখন আমি ডেইলি একটা করে অ্যালসেট খেতে হয়, তা নাহলে ভালো থাকি না, এখন কি আমি অ্যালসেটটা ডেইলি খাওয়া উচিত হবে কি না? জি মিরাজ সাহেব, এই ক্ষেত্রে আপনার ব্লাডই কি অ্যালার্জিক প্রবলেম আছে কিনা সেটা
দেখতে হবে জি আপনার কিছু ব্লাড টেস্ট আছে, যেমন টোটাল আইজিই, এটা দেখতে হবে। অনেকে বিভিন্ন খাবারের কারণে হয়, অনেকের বিভিন্ন ওয়েদারের কারণে হয়, অনেকের বিভিন্ন জামা কাপড় বা বিভিন্ন পরিবেশগত কারণে হয়, এটা দেখতে হবে। তবে এলসেট মাঝে মাঝে আপনি বন্ধ রাখতে পারেন, কোনো সমস্যা নেই, মাঝে মাঝে বন্ধ রাখতে পারেন। জি মায়ের বাঁধন, আপনার 22 বছর বয়স, কোমর ব্যথা আমি বুঝতে পেরেছি, তো অনেক কারণে হতে পারে বোন। সেই ক্ষেত্রে আপনি কোমরে যে ব্যায়ামগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে, এগুলো একটু করেন। কোমরে 10-12 দিন গরম সেঁক দিতে পারেন, ব্যথায় ব্যথানাশক মলম দিতে পারেন। আপনারা মহিলাদের অনেক সময় ইউটিআই কমন প্রায় পায়, পিআইডি পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ পায়, ডিজিজ পেয়ে থাকি আমরা। পানি খাবেন, বেশি বেশি পানি খাবেন, প্রচুর পানি খেতে হবে, 3 লিটার পানি পার ডে মহিলাদের জন্য। এবং আপনাদের হাঁটতে হবে, হ্যাঁ মহিলারা হাঁটার সময় পায় না বা করে না, তো আপনারা একটু হাঁটবেন, হাঁটবেন, মহিলাদের হাঁটতে হবে, নরম জুতা পরে মহিলাদের হাঁটতে হবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট বা লিংক দিয়ে রাখবেন। আমি নিয়মিত আপনাদের বিভিন্ন ভিডিও দিচ্ছি, আপনারা দেখবেন, এবং বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করি, এটা আমার একটা বলবো নেশা, দেখার জন্য আমি যাই, এগুলো আমি আপনাদেরকে দেখাই, চেষ্টা করব ইনশাআল্লাহ দেখাতে। যখন যেখানে যাই সবাই আপনারও ভ্রমণ করবেন, ভ্রমণ করলে শারীরিক মানসিক সুস্থতা আসে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, হ্যাঁ পারিবারিক প্রীতি সমৃদ্ধি এবং ভালোবাসা আরো ইয়া হয়, হ্যাঁ আরো ভালোভাবে নিজেদের পারিবারিক বন্ধন অটুট হয়। জি আপনাকেও ধন্যবাদ। ওসমান সাহেব লিখেছেন, জি স্যার হাতে তালুতে আল আল গাতে কি করণীয়? অনেক সময় ব্লাড সার্কুলেশন কমে গেলে হতে পারে বা ঘাড়ের ঘাড়ের সমস্যা থেকে হতে পারে। একটা মেসেজ সবাইকে যাওয়ার আগে বলতে চাই, আপনারা নিয়মিত হাঁটতে হবে, হাঁটতে হবে, হাঁটতে হবে, হাঁটতে হবে, হাঁটার অভ্যাস গড়ে তুলুন, রিক্সা পরিত্যাগ করুন, ছোট ডিস্টেন্স 1 কিলো 2 কিলোর মধ্যে রিক্সা যানবাহন ব্যবহার না করে হাঁটবেন, 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 হাঁটার অভ্যাস করে তুলুন। বাচ্চাদের খেলার অভ্যাস, দৌড়াদৌড়ির অভ্যাস করুন, গ্রামে গঞ্জে সাঁতার কাটার অভ্যাস করুন, ইনশাআল্লাহ আপনারা অনেকাংশে সুস্থ থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।